হ্যাঁ গাইস, আজ আমি বানাবো ভাপা পিঠা। এই ভাপা পিঠা বানাইতে কি কি লাগে আজ আমরা দেখে নেব, সেটা কি কি উপকরণ লাগতেছে ভাপা পিঠা করতে। তো ভাপা পিঠা তৈরি করার আগে দেখে নিই চলুন কি কি লাগতেছে ভাপা পিঠা করতে। প্রথমে নিয়ে নেব চাল গুঁড়া, এখানে 200 গ্রাম চাল গুঁড়া নিয়েছি। চাল গুঁড়া নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ দেওয়ার পর ভালো করে মিশাই নিন। মিশানো হয়ে গেল লবণ, এরপর এর মধ্যে দিন জল, অল্প অল্প করে জল দিয়ে ভালো করে মিশাই নিন। জল দিয়ে যাচ্ছি, দিয়ে যাচ্ছি। ভাইরে ভাই কত জল লাগে, জল দেওয়ার পর জাগে ভালো করে মিশাই নিতেছি। ভালো করে ডলা ময়লা ডলাই মলাই করে নিতেছি চাল গুঁড়ার সঙ্গে জল মিশাইয়া। তারপরে এরকম একটা ডলা পাখায় হাতের মধ্যে চাপ দিয়ে দেখতে হবে ভেঙে যাচ্ছে কিনা। হয়ে গেলে এটা রেখে দিন সাইডে। এরপরে চাল গুঁড়ারে ছাকানো একটা চালনির সাহায্যে, চালনির মধ্যে চাল গুঁড়া দিয়া ডলে 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 এরকম করে ডলে 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 বারবার ডলে ডলে এরকম করে করে ছেকানো। ডলে যাবো ডলাই মলাই করে ভালোভাবে ডলে ডলে ছাকনির মধ্যে, যতক্ষণ না সব ছাকনির মধ্যে দিয়ে পড়ে যেতেছে ডলে যাবো। ডলে ডলে ছাকনির মধ্যে ছাকার পর চাল গুঁড়াগুলো রে হয়ে গেছে এগুলো। এরপর বাদ বাকিগুলো দিয়ে দেবো এর মধ্যে ছাকনির মধ্যে। বাদ বাকিগুলো দেওয়ার পর এটারও ভালোভাবে ডলে 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 বারবার করে ছাকনির মধ্যে সব চাল গুঁড়া মিহিন করে বাইরে ছাকনির বাইরে ফেলাই দিন, মানে একটা বাটির মধ্যে ফেলাম। ডলে ডলে ভালো করে ডলে নেব যাতে কোনো ডালা না থাকে। সব চাল গুঁড়া ছাকা হয়ে গেলে এরপর আমি এটাকে সাইডের ছাকনিটাকে সাইডে রেখে দিন। হয়ে গেছে আমার চাল ছাক চাল গুঁড়া ছাকা। এরপর আমি এটা এটাকে কী করুন দেখুন, পরবর্তী ওরে এরকম ছোটো ছোটো বাটি দুটো নিয়ে নিন। যদি ঘরে থাকে দুটো বাটি এরকম ছোটো বাটি নিয়ে নিন, না থাকলে কোনো অসুবিধা নাই। ফুচকার দোকান দিয়ে পাশের ফুচকার দোকান দিয়ে এরকম বাটিটা চাই আনলেই হয়ে যাবে। জানিসি তার মধ্যে আমি আজকে করুন চকলেট দিয়ে একটা ভাপা পিঠা আর একটা গুড় দিয়ে ভাপা পিঠা করুন। তো এখানে চকলেট নিয়ে নিছি নরম নরম, এখানে গুড় আছে। এবার দেখে নিই কেমন করে করতে হয়। প্রথমে বাটির মধ্যে আলতো করে একটুখানি দিয়ে দেবো চালের গুঁড়া, তারপর ছড়াই দিন চারদিকে। ছড়াই দেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেবো গুড়। গুড়গুলো ভালোভাবে আস্তে আস্তে করে একদম দিয়ে দেবো চারদিকে। গুড় দেওয়া হয়ে গেলে এটা এটার উপর দিয়ে আবার চালের গুঁড়া দিয়ে দিন। ভালো করে ঢাকা দিন, পুরো দেখা না যায় গুড়গুলো। আস্তে করে ঢাকা দিন, যাতে চাপ দেবে না বেশি, চাপ দিলে ওটা বাটির মধ্যে আটকা যাবে। ভালো করে ঢাকা দিন, হয়ে গেলে এটা রেখে দিন। একটা ভিজা কাপড় দিয়ে এটা ঢাকা দিন, ঢেকে দিয়ে উল্টে আস্তে করে একটা পাতিলের মধ্যে জল গরম করে ওর মধ্যে ছাকনি দিয়ে দিচ্ছি, যে ভাপার জন্য ছাকনি দিচ্ছি। ছাকনি উপরে দিয়ে দিচ্ছি, এটা আস্তে করে ধুয়ে দেবো ওর মধ্যে, আর ঢাকা দিয়ে দেবো যাতে ভাপে এটা হয়। অন্যদিকে একটা করে নেবো ওরকম বাটির মধ্যে, আস্তে করে অল্প করে আগে নিচে গুঁড়া দিয়ে দিন। গুঁড়া দেওয়া হয়ে গেলে এটার মধ্যে দিয়ে দিন চকলেট, যে চকলেট পিঠা করবো এটা চকলেট দিয়ে দিন। চকলেট দেওয়ার পর ওটা এটার চারপাশ দিয়ে গুড় দিয়ে দিন অল্প অল্প করে। গুড় দেওয়া হয়ে গেলে এর উপরে আবার চালের গুঁড়া দিয়ে দিন। চালের গুঁড়া দিয়ে ঢাকা দিন পুরো এটারে, যাতে না দেখা যায়। ঢাকা দিয়েছি,
এই তো অবধি ঠিক ছিল ভাইরে ভাই, এরপরে কি কি করতে চাইছি কি হয়ে গেছে। এই যে দেখলাম ঢাকা খুললা পরে যে ভাব স্টিম হয়ে ঢাকনাটা খুললো, মানে বাটি তুলে নিলাম, তখন দেখি মোটা কাপড় বললে ভাপ লাগতেছে না, সব ভেঙে চুড়ে যাচ্ছে। তারপরে মাথার উপরে এত রাগ উঠছে, তারপরে সব ভেঙে চুড়ে আবার জল দিয়ে মাখা হাত দিয়ে থাবড়ে 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 পিটা করছি, সেটা আমি দেখাম না পরে। এটা তুলছি ভাপ, এটা আর ভাপই ওঠে না, ভাপই ওঠে না, কখন দিয়ে রাখছি, মাথা কাছে গরম হয়ে যায়। পরে সব একসঙ্গে নিয়ে জল দিয়ে মাখা আটা মাখার মতো মাখছি, মাখা তার মধ্যে পুর দিয়ে থাবড়ায় থাবড়ায়া তারপরে ভাপে দিছি, তারপরে পুলি পিঠার মতো করছি। এটা এই যে এরকম পুলি পিঠার মতো হয়েছে, থাবড়ায় থাবড়ায় হাত দিয়ে করছি, কিন্তু খাইতে খারাপ হয়নি, ভালোই হয়েছে খেতে। কিন্তু যা ভাবছি তাই সেটা তো হয় নাই, তো একটা তো হয়েছে, খাওয়ার মতোই হয়েছে। তো এটাই যদি ভালো লাগে থাকে তাহলে বন্ধুরা আমার চ্যানেলটা লাইক করো, একটা সাবস্ক্রাইব করো, আর চ্যানেলের বেল আইকনটি প্রেস করো, যাতে নোটিফিকেশন এরকম ভালো ভালো ভিডিও দেখার জন্য সবার প্রথমে। তবে আজকের মতো চলি বন্ধুরা।